বিচার বিভাগ যদি না থাকে দেশ চলতে পারবে না। দেশ চালাতে হলে আপনাকে একজন একটা এজেন্সি থাকতে হবে, জুডিশিয়ারি, যার কথা সবাইকে শুনতে হবে। এইটা শুনলে আপনার ডিসিপ্লিন থাকবে না, দেশও চলবে না। হ্যাঁ, সেই কথা আমরা আলোচনা করব এখন না, এটা আরো কয়েকদিন পরে করব। সেটা হলো যে আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। আমরা যা বলবো, আমরা ভুল করলে আপনার হায়ার অথরিটিতে যান, নিচের কোর্টে ভুল করলো অ্যাপিলেট কোর্টে যান, অ্যাপিলেট কোর্ট বললো হলো হাইকোর্টে আসেন। কিন্তু এই খালি যদি আপনি বিক্ষুব্ধ হতেই থাকেন আর মামলা চলে, তো মামলা তো শেষ হবে না, কারণ দুই পক্ষ কোনোদিন এক হবে না। তো এইটা চিন্তা ভাবনা নিতে হবে। এবং আপনারা যারা মিডিয়া আছেন, দয়া করে আপনাদের কাগজে কলমে মিডিয়াতে এই পয়েন্টটা অন্তত ইস্যুটা ইয়ে করেন যে বিচার এক জায়গায় শেষ হতে হবে, সবাইকে খুশি করে বিচার করা যাবে না। একটা জায়গা আছে যেটা আগের দিনে ছিল সালিশি, আমরা বর্তমানে আর্বিট্রেশন বলি। এখানে দুই পক্ষ খুশি না, তো দুই পক্ষ কম ক্ষতিগ্রস্ত হয় আর কি, আমিও জিতলাম তুমিও জিতলে, এই হয়ে আর্বিট্রেশন, শত্রুতাটা কন্টিনিউ করে না। এই বলেন আর কি জিজ্ঞাসা। স্যার, আমি আজিজুল ইসলাম পান্ডু, আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই যে সাম্প্রতিক প্রধান বিচারপতির বক্তব্য এসেছে এবং আস্থার সংকট হয়েছে আর কি, এটা বিচার বিভাগে আস্থার সংকট ফিরিয়ে, মানে যেটা হয়েছে সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য কি আপনাদের বিশেষ কোনো সুপারিশ থাকবে কিনা? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, কি ধরনের থাকবে এটা এখন বলবো, আমরা আলাপ আলোচনা করবো, আপনাদেরও মতামত দেব, তারপর আমরা আমাদের রিকমেন্ডেশন দেব। স্যার, সব পক্ষের সাথে আলোচনা করার পরে কোন ধরনের পরিকল্পনা করেছেন কিনা, রূপরেখা আছে কিনা? হ্যাঁ, আমরা 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 আজকে বলেছি যে আমরা একটা পেপার তৈরি করেছি আজকে, এটাতে একটা রূপরেখা আছে, এটা নিয়ে আলাপ আলোচনা করবো, তারপর আপনাদের সাথেও আলাপ আলোচনা করবো। আপনাদের মানে নট অনলি মিডিয়া, আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের লোক, জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন জায়গায় আছে, তারপর আপনার ধরেন এই ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথেও আলাপ আলোচনা করতে হবে, কারণ ওদের তো অনেক বিচার থাকে টেকনিক্যাল ওদের, এটা এগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করবো। তো আজকে এখন আমরা সেই পর্যায়ে আসিনি। এইখানে আমাদের একটু রিজার্ভেশন আছে, রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না, একটা জায়গায় তো শেষ করতে হবে। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেব, আপনার যারা অ্যাডভাইজার আছেন সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ করবে, আমরা রিকমেন্ডেশনটা দিয়ে দেবো। তো এই পয়েন্ট করলে হয়তো বা পাবলিকের একটু সুরাহা হতে পারে, সুরক্ষা হতে পারে, আমাদের কাজে উঠবে। স্যার, একটা বিষয়ে স্যার, আসলে আপনাদের কমিশনের কার্যক্রম কতদিন চলবে, কতদিন লাগতে পারে? এইবার এবার আপনি বলেন, আপনি পেপার পড়েন? আপনি কি পেপার পড়েন? হ্যাঁ, পেপার একটা সময় দিয়েছে বাস। তো আমাদের জন্ম, আমাদের জন্ম তারিখও দিয়ে দিছিল 1 অক্টোবর থেকে, শেষও দিয়ে দিছে 31 ডিসেম্বর। আমাদের তো বাইরে আর বলার কিছু নেই, যদি ওনারা না করেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের আজকের মতো আপনারা এখানে করেন, আমরা আজ এগোতে থাকি, আপনারাও আসেন, ঠিক আছে, স্পেসিফিক প্রশ্ন করবেন, আর যা যা বললেন উইল অ্যাডহিয়ার টু দ্যাট।